विचार माठे नेकिर पाल्ला जार हालका होबे। अच्छा बोलते पारे नेकिर पाल्ला सबचेये भारी नेकी कोनटा? भालो आचरण, सदाचरण, ओइटा होलो ओजने देखानोर जन्य। किन्तु ओजने नेकी हिसाबे जेटा उठबे सेटा होलो सब চেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। এটা আবার খুব কঠিন। আপনি এখনই উঠছিলেন গাড়িতে, তো আপনার পা আরেকজনের পায়ের উপরে পড়ে গেছে, তখনও বলছে চোখ নাই, কপালে চোখ নাই, দেখতে পান না, কি যে বললো তার হিসাব নাই। আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন, আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন, যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুইয়া ছেড়ে দিচ্ছে। আর স্বামী স্ত্রী তো আছেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিবেন। বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো? ভালো আচরণ, সদাচরণ, ভালো কথা, নরম কথা, এইটা করা যায় না, টিকা যায় না। এর উপরে টিকা যায় না কেন? বংশীয় ক্ষমতা। টিকা যায় না কেন? দলীয় ক্ষমতা। টিকা যায় না কেন? অর্থের ক্ষমতা। যার কারণে ভালো আচরণের টিকা যায় না। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। এবার দেখি একটা কথা, আল্লাহর নবী বললেন শোনো, জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টকটক 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 করছে, খুব উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে এক নম্বরে বললেন লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। সদাচরণের এক নম্বর পথ হলো মুখের ভাষা। আর আপনার মুখখান খালি মানুষের বদনাম করে। আপনার মুখখান কত ঘৃণিত তা বিবেচনা করেছেন? খালি কথাই কথাই মানুষের বদনাম, আর কথাই কথাই খালি মুনাফেকি, খালি দোকানে বসে আড্ডা পিটার মুনাফিকি করা। চরিত্র নীতি পরিবর্তন করুন, নরম কথা বলেন, এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। তাহলে দামি ঘরটা পাবে কে? যার মুখের ভাষা নরম। সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই কোনটা? সদাচরণ। এরপরে আর একটা আছে, বলেন তো দেখি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, থাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে আলার রহমানে, রহমানের নিকটে প্রিয়। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে বিকালে তাসবি করতে হবে। সকালে বিকালে তাসবি কি করবেন? বসে বসে করেন, আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন। ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেগুলি করেন। তারপরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিন আর পাঁচ আর কিছু বলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা কিছু বলেন। তারপরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাই তিনবার। তারপর বলেন রাজিতু বিল্লাহি রাব্বেন ওয়া ইসলামে দীনা নবে মুহাম্মাদিন নাবিয়ান তিনবার। তারপর বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াসলি লিসানি কুল্লাহু লা তাকিলা নাফসি তারফাত আইনিন তিনবার। তারপরে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার থাকলো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি তিনবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি তিনবার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর তিনবার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলাকা বি নিয়মাতিকা আলাইয়্যা ওয়া আবু বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা একবার। এরপরে সূরা নাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা ইখলাস তিনবার, আয়াতুল কুরসি একবার, সূরা বাকারার শেষ দুই আয়াত একবার, আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদা, এটা হলো একবার। আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম দশ আয়াত একবার। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত তিনবার, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তিনবার, রব্বি ইন্নি যালামতু নাফসি তিনবার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন তিনবার, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির তিনবার, হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা নিয়ামান নাসির তিনবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তিনবার, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা তিনবার। আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে, তারপরে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা এটা তিনবার, আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়া আরফা দারজাতাহু ফিল মাহদিন আফসালাহু ফি কাবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি তিনবার। এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার তিনবার, এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জিরনি মিনান নার তিনবার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তিনবার যদি এই কথা বলেন তখন পাল্টা আবার জাহান্নাম বলবে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না। আপনি এভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে, এ কথা আমি বলিনি, এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের পরিচয়, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, ফামহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া উমাদরাকা মাহিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয়, হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের টুকরা।